ভালোবাসার কোনো সঠিক ব্যাখ্যা হয় না। এক এক মানুষের ভালোবাসা এক এক রকমের। কারো ভালোবাসা নিশ্চুপ, শব্দহীন, আবার কোনো কোনো মানুষের ভালোবাসা উচ্ছ্বাসে পরিপূর্ণ। তো এরকমই কিছু ভালোবাসার ব্যাখ্যা নিয়ে একটি গল্প আমি আপনাদের সামনে কবিতাবৃত্তির মাধ্যমে শোনাবো। যদি আমার কবিতাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করা হয়ে গেলে বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার কবিতার নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পেতে পারেন। শুরু করছি আমার কবিতা। বৃদ্ধ দেখলেন একটা গাড়ি এসে থামল বিশাল গেটের সামনে। দরজা খুলে বেরিয়ে এলো একমাত্র ছেলে। চলো বাবা, আর নয় বৃদ্ধাশ্রমে, চটপট গুছিয়ে নাও, আবার আমরা একসাথে। বৃদ্ধের চোখ ঝাপসা। ভালোবাসা ছিল ঠিকই, বোঝানো হয়নি। বান্ধবীদের সঙ্গে গল্প করে সন্ধ্যের দিকে বাড়ি ফিরল মেয়েটা। কাটলেটের গন্ধটা নাকে আসতেই, মা তোমার জন্য আনলাম, ভাবলাম ভালোবাসো। 3 মাস কথোপকথন বন্ধ শাশুড়ির সঙ্গে। এমন সুস্বাদু কাটলেট কোনোদিন খাননি মা নামে মহিলাটি। ভালোবাসা ছিল ঠিকই, বোঝানো হয়নি। রোগা বউটা ভয়ে কাঠ হয়ে থাকে, এই বুঝি চুল্লুর ঘরে রিক্সা চালক স্বামী মারধর শুরু করল। সেদিন আধ প্যাকেট বিরিয়ানি চেটে পুটে খেলো বউটা, কে যেন দিয়েছে লোকটাকে, নিজে অর্ধেকটা খেয়ে বাকিটা বউয়ের জন্য। অমৃত পান করছিলেন রিক্সাওয়ালার বউটা। ভালোবাসা ছিল ঠিকই, বোঝানো হয়নি। জ্বরে গা পুড়ে যাচ্ছিল বউটা। রাতের রান্না, রান্নাঘরে যেতেই হবে, বাইরের খাবারও খাবে না একদিনও। হঠাৎ ফোনের আওয়াজ। হ্যালো, শোনো, আমি বাইরে থেকে খাবার নিয়ে ফিরছি, আজ আর রান্নাঘরে যেতে হবে না, রেস্ট নাও। জ্বর যেন অর্ধেক সেরে গেল। ভালোবাসা ছিল ঠিকই, বোঝানো হয়নি। স্কুলের ত্রাস ছিলেন ওই দিদিমণি। রিটায়ারমেন্টের দিন দারুণ মজা, মুক্তি। রিটায়ারমেন্ট শেষে ওই রোজ শাস্তি দেওয়া ছাত্রীটিকে বুকে জড়িয়ে হাউ হাউ কান্না। শাস্তি কই, মুক্তি তো নেই। ভালোবাসা ছিল ঠিকই, বোঝানো হয়নি। অফিস ফেরত বাড়ির সময় কাটিয়ে রোজ দেরি করে ফেরে ছেলেটা। কি হবে তাড়াতাড়ি ফিরে, বউ তো রোজ ছেলেকে নিয়েই ব্যস্ত থাকে, ওর স্কুলের হোমওয়ার্ক, গিটারের ক্লাস, আরও কী কী সব। সেদিন রাতে বাড়ি ফিরতেই হঠাৎ জ্বলে উঠল আলো, সাথে বন্ধুদের চিৎকার, হ্যাপি বার্থডে টু ইউ। কিরে, ভেবেছিলি ভুলে যাব, কিচ্ছু জানতে পারবো না, প্ল্যান অবশ্য তোর বউয়ের। এরকম জন্মদিন বছরে একবারই কেন আসে। ভালোবাসা ছিল ঠিকই, বোঝানো হয়নি। মায়ের খুব মন খারাপ, মেয়েটাকে যত কাছে টানতে চায় তত দূরে সরে যায়। যেন এই 2 বছরে চিনতেই পারলাম না ওকে, জন্মদিনই বলেই কি আমি মা নই, যত কাছে টানতে যাই ততই ছিটকে দূরে সরে যায়। সেদিন রাত্রে জ্বরে গা পুড়ে যাচ্ছিল মার, আর তার মাথায় জলপট্টি দিতে ব্যস্ত মেয়েটা। ভালোবাসা ছিল ঠিকই, বোঝানো হয়নি। পুত্রবধূর মুখ দেখেননি ছেলের বাবা মা,
ডিভোর্সি মেয়েটাকে তারা মানতেই পারেননি কোনো মতে। ছেলের বন্ধুর মুখে শুনল পুত্রবধূ অন্তঃসত্ত্বা। পরদিনই বিকেলবেলা দুটো ট্রলি নিয়ে হাজির বাবা মা। সদ্য ধারণ করা গর্ভে হাত রাখলেন বউটি। আরো আগে আসিসনি কেন? ভালোবাসা ছিল ঠিকই, দেখানো হয়নি। ভালোবাসি, হ্যাঁ ভালোবাসি, সেটা তো আমি বলবো না তোমাকে, বুঝে নিতে হবে তোমাকে। আমার বিদ্যুৎ চাহনিতে, আমার প্রাণ খোলা হাসিতে, আমার এক নাগাড়ে বলে যাওয়া কথা, চুটিয়ে ঝগড়া, বিরক্ত হয়ে চিৎকার, তারও স্বরে গেয়ে ওঠা বেসুরো গান, এই সব কিছুতে তোমাকেই বুঝে নিতে হবে। আর যদি বিশেষ কোনো দিনে বলে বোঝাতে হয় ভালোবাসা, তবে কিসের ভালোবাসা সে? আর না পারো তো আমার মন্দবাসা দিয়েই দিব্যি আছি আমি। নমস্কার।